হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল অল অ্যাবাউট প্রফিটের, যেখানে আমরা করে থাকি প্রফিট রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ কথা। তো চলুন এই ভিডিওটি বেশি লম্বা না করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি চালু শুরু আরম্ভ করা যাক। তো বন্ধুরা, এই ভিডিওটায় দারুণ দারুণ আপডেট আসছে তোমাদের জন্য। যারা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের এক্সাম দিয়েছ তাদের জন্য কিন্তু এই ভিডিওটা দারুণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমরা এক্সাইজ কনস্টেবলের জয়েনিং ডেট, হ্যাঁ বন্ধুরা দারুণ আপডেট আসছে, এক্সাইজ কনস্টেবলের ফাইনাল মেরিট লিস্ট কখন বার হবে, কোন মাসে বার হবে, কত তারিখ নাগাদ বার হবে, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে ডিসকাস করব। একটা দারুণ আপডেট আসছে তোমাদের জন্য। ভিডিওটা চেষ্টা করো শেষ পর্যন্ত দেখার। ভিডিওটা যদি একটু হলেও হেল্পফুল হয় তোমাদের জন্য, বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো, ভিডিওটাকে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। তাছাড়াও তোমাদের যদি মনে কিছু প্রশ্ন আছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি প্রত্যেকটা কমেন্টের কিন্তু উত্তর দেব। এক্সাইজ কনস্টেবলের জয়নিং ডেট সহ তোমাদের কলকাতা পুলিশের যে প্রিলি এক্সাম, সেই প্রিলি এক্সাম কোন মাসে সংগঠিত করতে চলেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, সেটা সম্পর্কে একটা দারুণ আপডেট আছে, সমস্ত কিছু আলোচনা করব এই ভিডিওতে। কিন্তু তার আগে তোমরা এই পিডিএফটা একবার দেখে নাও। তোমাদের জন্য কিন্তু অল অ্যাবাউট প্রফিট চ্যানেলের তরফ থেকে লঞ্চ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ইন্টারভিউর জন্য একটা দারুণ পিডিএফ, যেখানে কিন্তু তুমি 110+ পেজের একটা পিডিএফ পেয়ে যাচ্ছ, যেখানে তুমি পুলিশ ডিপার্টমেন্টের যাবতীয় তথ্য, কমপ্লিকেটেড এবং ডিপ্লোম্যাটিক প্রশ্নের উত্তর, জেলাভিত্তিক তথ্য এবং ওয়েস্ট বেঙ্গল জিকে সমস্ত কিছু কভার করা রয়েছে কিন্তু তোমাদের এই পিডিএফটাতে। এই পিডিএফটা তোমরা যদি কালেক্ট করতে চাও অবশ্যই ভিডিও ডেসক্রিপশন চেক করো, সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোর লিঙ্ক দেওয়া রয়েছে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি মেসেজ করো। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে কিন্তু আমি তোমাকে সেই পিডিএফটা প্রোভাইড করে দেব। তো এই পিডিএফটা কালেক্ট অবশ্যই করে নেবে, আমি বলবো মানে এতটা হেল্পফুল হবে এই পিডিএফটা, তোমরা ধারণাও করতে পারবে না, অনেক দারুণভাবে পিডিএফটা তৈরি করা হয়েছে। তো পিডিএফটা কিন্তু অবশ্যই, যারা যারা ভাবছো যে আমরা কাট অফ ক্লিয়ার করব, আমরা ভালোভাবে ইন্টারভিউ প্রিপারেশনটা নেব, তারা কিন্তু এই পিডিএফটা কালেক্ট করে নিবে, ঠিক আছে। চলো এরপর চলে আসি মেন টপিকে। তো বন্ধুরা, তোমাদের জন্য একটা কিন্তু দারুণ সুখবর আসছে এক্সাইজ কনস্টেবলের ফাইনাল মেরিট লিস্ট কবে প্রকাশ পাবে সেটা নিয়ে। এই আপডেটটা কিন্তু আমি তোমাদেরকে আরেকবার বলছি, একটু লেট বা একটু আগেও দিয়ে দিতে পারে। আমার কাছে যে আপডেটটা আছে, তোমাদের কিন্তু জুন মাসের এই মাসের এই লাস্ট সপ্তাহে কিন্তু তোমাদের এক্সাইজের যে ফাইনাল মেরিট লিস্ট সেটা কিন্তু তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। আপাতত এই দিনটাই ঠিক হয়েছে তোমাদের এক্সাইজ কনস্টেবলের ফাইনাল মেরিট লিস্টের, তার মানে হয়ে যাচ্ছে জুলাই মাসে তোমরা ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের রেজাল্টটা পাবে এবং তোমাদের জুন মাসের লাস্ট উইকে তোমরা এক্সাইজ কনস্টেবলের ফাইনাল মেরিট লিস্ট পেতে চলেছো। এটা কিন্তু দারুণ সুখবর এক্সাইজ কনস্টেবলের যারা এক্সাম দিয়েছো, এর সঙ্গে এই যত জলদি এক্সাইজ কনস্টেবলের নিয়োগটা হবে, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের এক্সাম যারা দিয়েছো তাদের জন্য কিন্তু অত্যন্ত ভীষণ সুখবর, ঠিক আছে। এরপর চলে আসি কলকাতা পুলিশের যে প্রিলিমিনারি ডেট। তো বন্ধুরা, কলকাতা পুলিশের যে ফর্ম ফিল আপটা চলছে, সেই কলকাতা পুলিশের প্রিলিমিনারি পরীক্ষাটা তো সংগঠিত হতে চলেছে তোমাদের মোটামুটি অক্টোবর বা নভেম্বর মাস নাগাদ। অক্টোবর এবং নভেম্বর মাসে কিন্তু তোমাদের কলকাতা পুলিশের যে প্রিলি এক্সাম সেটা সংগঠিত করাবার একটা সম্ভাব্য ডেট উঠে আসছে। তাহলে তোমরা একেবারে পড়াশোনা শুরু করে দাও, যারা যারা কিন্তু ফর্ম ফিল আপ করে নিয়েছো, যারা করনি এখনও একটু কেয়ারফুলি ফর্ম ফিল আপটা করে নাও এবং কলকাতা পুলিশের জন্য কিন্তু ভালোভাবে পড়াশোনা করো, কারণ কলকাতা পুলিশের কাট অফ কিন্তু কম উঠবে না, ভ্যাকেন্সি অনেকটাই কম রয়েছে। মেয়েদের ভ্যাকেন্সি যদিও বাড়ানো হয়েছে কিন্তু ছেলেদের ভ্যাকেন্সি কিন্তু অনেকটাই তুলনামূলক কম রয়েছে। তাহলে মোটামুটি কিন্তু 60 টার্গেট নিয়ে তোমাকে প্রিলি পরীক্ষাটা দিতে হবে, ঠিক আছে। ভালোভাবে প্রিপারেশনটা নাও, এখন থেকে প্রিপারেশন না নিলে কিন্তু কলকাতা পুলিশের প্রিলি এক্সামটাও কোয়ালিফাই কিন্তু করতে পারবে না। যারা যারা সিরিয়াসভাবে পড়াশোনা করবে তারাই কিন্তু কলকাতা পুলিশের জবটা পাবে। তো এক্সাইজ কনস্টেবলের জয়নিং হয়ে গেলে কিন্তু এক্সাইজ কনস্টেবলের জয়নিংটা যদি হয়ে যায় তাহলে কিন্তু সবথেকে খুশি হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যারা মেন পরীক্ষা দিয়ে বসে আছে তারা। তো তোমাদের আশা করছি এই ভিডিওটা খুবই ভালো লেগেছে, তোমাদের দারুণ একটা আপডেট আসছে যে জুন মাসের শেষ নাগাদ কিন্তু এক্সাইজ কনস্টেবলের যে ফাইনাল মেরিট লিস্ট সেটা বার হতে চলেছে। তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইট অবশ্যই কিন্তু ফলো করতে থাকবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যদি কিছু আপডেট
পাই অবশ্যই কিন্তু তোমাদের আমি প্রোভাইড করে দেবো। এবং একটা কথা না বললেই নয়, দেখো পুলিশ ডিপার্টমেন্টের যে ডিসিশন সেগুলো কিন্তু মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে যায়, তবে যদি কিছু চেঞ্জ হয় অবশ্যই কিন্তু আপডেট করে দেওয়া হবে। এখন পর্যন্ত যে আপডেটটা আছে সেটা কিন্তু তোমাদের জুন মাসের লাস্ট উইকে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ পাবে। তো ভিডিওটা এতটাই ছিল, ভিডিওটা যদি একটু হলেও হেল্পফুল মনে হয় অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ, ভালো থাকবেন।